वेलकम टू पवीर इंद्र कलेक्शन मेरा चैनल को सब्सक्राइब करिए और नया नया सारी वीडियो पाने के लिए बेल आइकन जरूर प्रेस करिए

এর পরের আর অপূর্ব ডিজাইন এটা হলো আর একটা ডিজাইন দেখার ডবল মেশিনের কাজ

অরেঞ্জ সবুজ সুন্দর বহর বহরও ভালো পঞ্চাশ ইঞ্চি বহর আছে বা যার তো চুয়াল্লিশ ইঞ্চি বহর কাপড় হয় এর রং কাটা এই রঙ হচ্ছে আটটা আটটা কালার

এ পার্ক কুচকে যাবে না তো না কোন রকম ভাবে কোন অসুবিধা হবে না রং জ্যান্টি হ্যাঁ বার হাত কাপড় একদিন সেই হ্যাঁ বারবার আচ্ছা আর একটা ডিজাইন দেখেন এটা ভেলভেট ভেলভেট পার ভেলভেট পার এর মধ্যে দেখো কত সুন্দর কাজ জমি থেকে হ্যাঁ

অল বাহ সুন্দর কাজ সারা বডিতে এই রাখা এত সুন্দর কাবু সারা শান্তিপুরে খুঁজেও পাবেন না হ্যাঁ আমাদের রং কাটা আছে এইসব কাপড় আমাদের বড় বাজার গদি ঘরে চলে যায় হ্যাঁ তারপর গদি ঘর থেকে সব কাস্টমাররা নিয়ে দোকানে দোকানে এই রং আছে তোমার সাতটা কালার আছে এটা নেভি ব্লু এটা কালো এটা কালো নেভি ব্লু লাল ও লালটা একটু খুলে দেখা বাসন্তী লালটা খুলে দেখায় অল বডি এবং কোন রকম মানে এর পাড় কুচকাবে না পাড় পাটা কোনো রং পাকা রং রং পাকা হ্যাঁ এবং জমি একশো একশো সানা বাহাত্তর বাহ হাত কাপড়ে হ্যাঁ এগুলো সব হাতের কাঁচে ঠকঠ তন্ত্র শিল্প যেটা সেইভাবে তৈরি করা হয় একখানা কাপড় তৈরি করতে হ্যাঁ আড়াই দিন দিন তিন সময় লেগে যায় প্রত্যেক কাপড়টা হ্যাঁ হ্যাঁ এই বাসন্তীটা দেখে দেখায় কত সুন্দর কালার হ্যাঁ আগাগুলো একইভাবে হ্যাঁ হ্যাঁ কোনো জায়গায় একটু হ্যাঁ কম বেশি নেই হাতে তৈরি এবং হাতের শান্তিপুরের যে ঐতিহ্য তাঁত শাড়ি তার একটা উন্নত এবং উন্নত মানে এই জিনিস আর তৈরি করতে চাই না কেননা মানুষ তেলে ওঠে না হ্যাঁ আর সেই রকম আর ধৈর্য নেই মানুষের যে কিভাবে পরের কাপড়টা দেখি এটা গোলাপি এটা বুলু যাবে সামনে ঈদেও ঘুরে বেড়ানো যাবে শাড়ি পরে সমস্ত শাদি অনুষ্ঠানেও যাওয়া যাবে এই শাড়ি পরে আরেকটা কাপড় আছে হাত কাপড় দেখি আপনি বলছেন হাত কাপড় আছে এটা হাত কাপড় আছে একই এটা ছোট্ট ছোট্ট গুটি আগে এই গুটি বেশি চালু ছিল হ্যাঁ এখন উন্নত মানের হয়েছে বলে হ্যাঁ এখন সারা কাপড়ে কি গুটি আছে সারা কাপড়ে এগুলো হাত কাপড়ই হ্যাঁ ছোট ছোট গুটি দিয়ে সবাই তো বড় গুটি চায় হ্যাঁ পড়তে চায় না আর এই আছে বহু দূর দূর থেকে আসছে এইসব কাপড় নেওয়ার জন্যে হ্যাঁ নিয়ে তারা হ্যাঁ যাই ব্যবসা করছে এই পাঁচ এর রঙ কটা আছে এটা রং আছে মাস্টার ছটা রং আছে হুম এই ছটাই রঙ হবে ছটাই দাম হবে এত সুন্দর সুন্দর কাপড় দেখাচ্ছে চেনে দাম বলা যাবে না না দাম বলা যাবে না এখানে আসতে হবে দাম বলা এখানে আসলে দাম বলবে আপনার পছন্দ হলে হবেই একেবারে পছন্দ কালার আছে ছটা কালার আছে হ্যাঁ প্রত্যেক আরো আর আছে রং পাকা রং পাকা রং সম্বন্ধে কোনো আছে ওই কাপড়টা একবার দেখান তো ওই যে কলকা বড় কলকার কাপড়ে লাল কাপড়টা হ্যাঁ দেখায় খুব সুন্দর সুন্দর কাপুর বিভাসরা আপনারা দেখতে পাচ্ছেন শান্তিপুরে ঐতিহ্য মন্ডিত তাঁত শাড়ি এবং যা বাজারে পাওয়া যায় না এর নকল পাওয়া যায় এর আসল ডিজাইন এখানেই আসতে হবে আপনাকে নিতে গেলে সব রকম সুবিধা আছে আপনি মাল কেনার জন্য নিচে ডেসক্রিপশনে আপনি দেখতে পাবেন

এত সুন্দর কাপড় সারা বাজারে নেই যার নকশা এত সুন্দর যার উন্নত মানের তাতে তৈরি হাত তাতে তৈরি উন্নত মানের খানা সুতো এর নকল পাওয়া যাবে এই কাপড়ে আসল কাপড় পাওয়া যাবে না একমাত্র শান্তিপুর শাড়িতেই পাবেন এই কাপড়টি এগুলো সব কি হাই রেঞ্জের কাপু হাই এরপরে আর একটা ছাপা শাড়ি আছে দেখা হ্যাঁ এটা রেড রেডটা বলা যাবে একটা ছাপা শাড়ি আছে এই ছাপাটা আছে হ্যাঁ সুতি এও খুব ভালো সানা এটা কালার আছে অন্তত সতেরো আঠারোটা কালার আছে এইটা আচল এইটা এর রং কত আছে তেরোটা চোদ্দটা রং পাবে এটা বাসন্তী রং এটা নটর হ্যাঁ বডি এটা নটরমনি রঙ নকশার উপরে ছাপা কত আছে আপনি এই ব্যবসা দিন থেকে করছেন আমার বয়স সাতষট্টি বছর হলো হ্যাঁ আমি ছোটবেলা থেকে এই কাপড়ের ব্যবসার উপরে জড়িত এবং এই ব্যবসার উপরেই জড়িত এইভাবে আমি কারবার করে যাচ্ছি এবং বহু কাস্টমার আমার আছে তারা আসছে নিচ্ছে হ্যাঁ রকম যোগাযোগেরও কোনো অসুবিধে নেই হুম আমি ছোটোবেলা চোদ্দ বছর বয়স থেকেই তাঁতের সঙ্গে জড়িত এবং তাঁতের কাপড় তৈরি করে হ্যাঁ কলকাতায় যাই এই কাপড় বড় বাজার গদিঘরেও চলে যায় আর কোনোখানে যায় না আপনাদের মাল না আমাদের এখানে হ্যাঁ আমার বাড়ি থেকে হ্যাঁ সবই বাড়ি থেকে আমার যা কাস্টমার আছে তারা ফোন করে আমার কাছে আসছে এসে খালি নিয়ে হ্যাঁ এবং সব করে দিতে তাদের কোনো অসুবিধা নেই তারাও নিয়ে গিয়ে হ্যাঁ কাপড় গিয়ে তার যেরকম যা ফোনতার মধ্যে লাভ এখানে আসতে গেলে শান্তিপুর স্টেশন থেকে হয়ে আসবেন হ্যাঁ শান্তিপুর স্টেশন থেকে শান্তিপুর শাড়ি শান্তিপুর শাড়ি নিতা ইন্দ্র আর কুপ্তিপাড়া থেকে যদি আসেন স্টিমার ঘাট পার হয়ে চলে আসবেন আর ফোন নম্বর হোয়াটসঅ্যাপ নম্বর তো থাকছে আর দেখাও না আর দেখাতে হবে না এই এটা দু হাত ব্লাউজ পিস বারো হাতিটা এটার দাম কত আছে এটার দাম এখানে আসলে আমি জর দামে আপনাদের কোনো অসুবিধে নেই হ্যাঁ এগুলো আমাদের কাছ থেকে পাই